পদুমত ভোট দিয়ক আর করোনাক জয়যুক্ত করক। কুখ্যাত করোনাক এবার বিজেপির টিকট। বিজেপির হয়ে করোনায় প্রার্থিত্ব আগবাব পৌরসভা নির্বাচন 2020 বর্ষটো করোনার কুখ্যাত হয়ে থাকিব। বর্তমান পরিস্থিতি এনে হয়েছে যে যেতেই করোনা শব্দটি কানত বাজি উঠে তেতিয়াই সকলে এবারলৈ হলেও চিন্তা করবলে বাধ্য হয়। কিন্তু এটা নির্বাচনের বতর। এইহে নির্বাচনের বতরত যদি নির্বাচনী প্রচার চলাবলৈ অহা এগৰাকী প্রার্থীয়ে হাতজোড় করে আপনার কয় মূর নাম করোনা মোক ভোট দিব, অথবা নির্বাচনী প্রচারের ব্যানারত যদি লেখা হয় করোনাক ভোট দিয়ক বলি, তেন্তে সম্প্রতি এনে এক অবস্থার সৃষ্টি হয়েছে কেরালাত। রাজ্যখনের পৌরসভার নির্বাচনত অবতীর্ণ হওয়া এগৰাকী প্রার্থীর নাম করোনা। প্রার্থীগৰাকী এগৰাকী যুবতী। এই যুবতী প্রার্থীগৰাকীর সম্পূর্ণ নাম হয়েছে করোনা থমাস। 24 বছরীয় যুবতীগৰাকীয়ে বিজেপির প্রার্থীরূপে কেরালার কল্যাণ পৌরসভার মাথিলিল ওয়ার্ডত নির্বাচনী যুঁজত নামিছে। নির্বাচনী প্রচার চলি থাকা অবস্থাতেই এটা নিজের নামটির বাবেই বাতরির শিরোনামলৈ আহিছে প্রার্থীগৰাকী। এটা সাক্ষাৎকার প্রার্থীগৰাকীয়ে কয় সরুতেই তেওঁ পিতৃয়ে এই নামটি রাখিছিল। লড়া অথবা ছোৱালী উভয়ে হওয়াকৈ এক পরিচিত নাম রাখব বিচাৰিছিল পিতৃয়ে, আর সেয়েহে ভাতৃর নাম রাখিলে করাল আর তেওঁর নাম রাখিলে করোনা। সেই সময়ত হয়তো বুঝিব পৰা নাছিল যে এনেদৰে এটি ভাইৰাছৰ নামৰ বাবেই কন্যা এদিন বিড়ম্বনাৰ সন্মুখীন হ'ব লাগিব। সংক্ৰমণ আৰম্ভ হোৱাৰ সময়ত যথেষ্ট অস্বস্তিত পৰিব লগা হৈছিল তেওঁ। এতিয়া অৱশ্যে তেওঁ পূৰ্বৰ দৰে অসুবিধাৰ সন্মুখীন হৈ থকা নাই। উল্লেখযোগ্য যে এগৰাকী পৌৰসভাৰ বিজেপি প্ৰাৰ্থী কৰোনা থমাছ ইতিমধ্যে কৰোনাত আক্ৰান্ত হৈ সুস্থ হৈ উঠিছে। অক্টোবৰত এটি কন্যা সন্তানৰ মাতৃ হৈছে কৰোনা থমাছ। সম্প্রতি করোনার পর আরোগ্য লাভ করলেও আক্রান্ত হয়ে থাকার সময়তে সন্তান জন্ম দি বাতরির শিরোনাম দখল করেছিল পূর্বতে এগৰাকী করোনা থমাছে। কিন্তু করোনার সম্মুখত এতিয়া পূর্বতকৈও এয়া ডাঙর পরীক্ষা। করোনা থমাছে জনোৱা অনুসৰি স্বামীর সহযোগত রাজনৈতিক ক্ষেত্রখনত প্রবেশ করেছে। বিয়ার পূর্বে রাজনীতি সম্পর্কে তেনেকৈ একো বুঝি পোৱা নাছিল যদিও স্বামী সক্রিয় রাজনীতির জড়িত হয়ে থাকাত লাখে লাখে সকল কথা বুঝিব পৰা হল করোনায়। পরবর্তী সময়ত রাজনীতির প্রবেশের মন স্থির করবলিয়া হল। পৌরসভার নির্বাচন জয়ী হব পড়ি আশাবাদী করোনা। প্রার্থীগৰাকীৰ নামটুক লৈ সোশ্যাল মিডিয়াত এটা যথেষ্ট আলোচনার সৃষ্টি হয়েছে। সরব আলোচনা চলিছে করোনার নামটুক লৈ। নামটুক লৈ সোশ্যাল মিডিয়াত বহুজনে ইটিকিং করার পরিলক্ষিত হয়েছে এগৰাকী বিজেপির কেরালার কল্যাণ পৌরসভার মাথিলিল ওয়ার্ডের প্রার্থী করোনা থমাছক। ব্যুরো রিপোর্ট, মাই নিউজ এনি। সাধারণ মশলাৰে অসাধারণ সোৱাদ অসম্ভব। আহাৰৰ সোৱাদৰ বাবে উত্তম মশলা হৈছে এভৰিডে হালধি গুড়ি, জলকীয়া গুড়ি, গৰম মশলা আৰু মিট মশলা। সুগন্ধ, ৰং আৰু সোৱাদ খাতি এভৰিডে জিভাত দিয়ে আচল জুতি। এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট। এভৰিডে স্পাইচেছ বেষ্ট।